আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কমপ্লিট হোমিওপ্যাথি গাইডলাইনে আজকের তৃতীয় পর্বে সকলকে স্বাগতম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো হোমিওপ্যাথিতে ভালো পড়াশোনা সফল ডাক্তার হওয়া কি আদৌ পসিবল। প্রশ্নটা আবারও একটু মনে রাখবেন, হোমিওপ্যাথিতে ভালো পড়াশোনা বা সফল ডাক্তার হওয়া কি আদৌ পসিবল। জি হ্যাঁ পসিবল। এটি তখনই পসিবল যখন আপনার ইচ্ছা শক্তি, আপনার নেশা, আপনার পেশা এক হয়ে যাবে, ঠিক তখনই এটি পসিবল। আপনার সম্পূর্ণ মনস্তাত্ত্বিক সম্পূর্ণ মন যখন এই হোমিওপ্যাথির দিকে ধাবিত হবে তখন এটা আপনার জন্য পসিবল। আমি এই পসিবলের বেশ কিছু গাইডলাইন শেয়ার করছি। ইতিপূর্বে আপনারা যারা আমাদের কমপ্লিট হোমিওপ্যাথি গাইডলাইনের দ্বিতীয় পর্ব দেখেন না, সেখানে আমি একটা ব্যাপার উল্লেখ করছিলাম এবং আজকে এই ব্যাপারটি আবার এখানে একটু বলার চেষ্টা করছি। সেটি আপনাকে একটি বিষয় ভালোভাবে অবগত করছি, সেটি হলো আপনি যদি হোমিওপ্যাথি শিখতে চাচ্ছেন, আপনি যদি হোমিওপ্যাথি শেখার প্রতি আগ্রহ প্রকাশ করে থাকেন এবং হোমিওপ্যাথি শিক্ষার্থী যেমন আপনার সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে, ঠিক তেমনই এই পড়াশোনাটা খুব ভালোভাবে নিজের উপর নির্ভর করে। কারণ আমাদের সমাজে, আমাদের বাংলাদেশে যে কলেজগুলো আছে হোমিওপ্যাথিক হাতের নাগালে, যেসব কলেজগুলো দেওয়া আছে, এই কলেজগুলো থেকে আপনি শিখে কখনো ভালো একদম দক্ষ সুদক্ষ ডাক্তার কখনো হতে পারবেন না। আপনার যদি একজন ভালো চিকিৎসক হতে হয় তাহলে সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই হতে হবে। আর কেন এটা হচ্ছে এটাও আমি শেয়ার করেছি। প্রথমত কথা হলো আমাদের কলেজগুলোতে ভালো একটি গাইডলাইন নাই, ভালো একটি সেট আপ ব্যবস্থা নাই, ভালো একটি শিক্ষার পরিবেশ নাই যে শিক্ষা ব্যবস্থা থেকে আপনি ভালো কিছু শিখতে পারবেন। আর এটি যদি আপনার শিখতে হয় তাহলে সম্পূর্ণ নিজের ইচ্ছাতে শিখতে হবে। এখন নিজের ইচ্ছাতে সেটা কীভাবে পসিবল হবে এবং কোথায় এই পড়াশোনাটা করা যাবে, আপনি যে অঞ্চলে যে এলাকার অধিবাসী আপনার নিকটস্থ, আপনার প্রতিটা বর্তমানে বাংলাদেশের প্রতিটা জেলাতেই একটি করে হোমিওপ্যাথিক কলেজ আছে, আপনি আপনার জেলায় খোঁজ খবর নিলে পেতে পারবেন। অথবা আপনি যদি সেটা সম্ভব না হয় আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনার সেই কলেজের নাম এবং সেই কলেজে যোগাযোগের একটি ব্যবস্থা করে দিতে পারবে। একটা বিষয় হলো আমাদের এই কলেজগুলোতে আছে হাতে গোনা বেশ কিছু কলেজ, ছাড়া বাকি কলেজগুলোতে পড়াশোনার অবস্থা খুবই নগণ্য। আমরা এমনিতেই অলস, আমরা অলস, তা আমাদের যদি প্রেশার না পড়ে তাহলে আমাদের পড়াশোনার অবস্থা খুব তেমন ভালো হবে না, এটাই স্বাভাবিক। আর এই সূত্রে যেহেতু আমাদের কলেজগুলো একদম ঢিলে ছাড়া পড়াশোনা চলছে, এই পড়াশোনা করে, এই পড়াশোনা শিখে আপনি ভালো একজন ডাক্তার হবেন এটা আশা করা আকাশ কুসুম, কল্পনা করা ছাড়া আর কিছুই নয়। তাহলে এখন প্রশ্ন, ভাই আমাদের এখন কি করা উচিত? অবশ্যই আপনাদের করণীয় হলো, আপনাদের করা উচিত আপনি হোমিওপ্যাথি কলেজে ভর্তি হবেন, এটা একটা সার্টিফিকেটের উদ্দেশ্য। আমি আবারও বলছি, আপনি হোমিওপ্যাথি কলেজে পড়াশুনো করবেন, একটা সার্টিফিকেট আপনার প্রয়োজন, পড়াশুনো করবেন একটা সার্টিফিকেটের উদ্দেশ্যে। বাট কলেজ থেকে যেটা শিখবেন এটা মনে রাখবেন, এটা আপনার বোনাস পয়েন্ট। আপনার কলেজ যদি আপনাকে খুব ভালোভাবে শিখায়, এটা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনার জন্য এটা বোনাস, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনার জন্য বোনাস। এখন আপনার করণীয় হলো, আমার করণীয় হলো ভালো একজন চিকিৎসক, সফল একজন চিকিৎসককে খুঁজে তারপর তার পরামর্শে বা তার সান্নিধ্যে। আপনি যদি পড়াশোনার পাশাপাশি ভালো একজন চিকিৎসকের সান্নিধ্যে থাকেন তাহলে আপনার মাঠের এক্সপিরিয়েন্সটা খুব ভালো হবে, আপনার সফলতাটা তার থেকে অনেক বেশি হবে। আপনি কলেজে পড়াশোনা করে সমস্ত বই মানে পুঁথিগত বিদ্যা সম্পূর্ণ মুখস্থ, দেদারসে মুখস্থ করে ফেললেন, বাট কী হলো? কিন্তু আপনার মাঠের অভিজ্ঞতা খুব কম, প্র্যাকটিসিং অভিজ্ঞতা খুব কম, প্র্যাকটিক্যাল নলেজ খুব কম, তাহলে আপনি কিন্তু এই পথে আপনার সফলতা অর্জন হতে অনেক বেশি মানে লং টাইম সময় লাগবে। এবং আপনি যদি সঠিক গাইডলাইন না পেয়ে থাকেন বা সঠিক চিকিৎসকের পাশে সান্নিধ্যে না থাকেন তাহলে আপনি অনেক সময় বিপদগামী হতে পারেন, আপনার জন্য অনেকটা বিপদ হতে পারে। সো এই জন্য একটা বিষয় হলো যে কোনো একজন ভালো চিকিৎসক খুঁজে বা তার সাথে থাকা বা তার সাথে গিয়ে প্রতিদিন সময় দেওয়া বা তার চেম্বার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকা, এটা লজ্জার কোনো বিষয় নয়। আপনার শেখার জন্য আমরা সকলেই কোনো না কোনো চিকিৎসকের, ভালো চিকিৎসকের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, যেমন আমি ডক্টর ফেরদাউদ স্যারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে বেশ কয়েক বছর ছিলাম। সো এটা কিন্তু একটা বড় একটা ব্যাপার, এটা খুব ভালোভাবে মনে রাখা উচিত, এটা আমি মনে করি। কারণ আমার সদস্য ডক্টর ফেরদাউদ স্যার, তিনি আমাদেরকে তার পাশে চেয়ারে বসিয়ে রোগীদের শিক্ষা দিতেন, প্র্যাকটিক্যাল যে নলেজটা যেটাকে আমরা ইন্টার্নি বলে থাকি এটা কিন্তু তিনি আমাদের পাশে বসিয়ে হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখাতেন। সো এই শিক্ষাটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর এটা শেখার জন্য আপনি কোনো একটা কলেজে ভর্তি হওয়ার পাশাপাশি এটা চিন্তা করে রাখবেন, আমি অমুক বা আগামী অন্তত দু বছর হলো
অন্তত একদম সম্ভব না হলো, অত্যন্ত এক বছর হলো, অত্যন্ত এক বছর হলো আপনি কোনো চিকিৎসকের সাথে থাকেননি, অ্যাসিস্ট্যান্ট হওয়া সম্ভব না হলে তার সাথে গিয়ে সময় দেন, তার সাথে আপনার মনের কথাটা বলে তার কাজে গিয়ে সহযোগিতা করেন, তার ঔষধ তৈরি করতে সহায়তা করেন, কীভাবে ঔষধ তৈরি করে ব্যাপারে সহায়তা করেন। কেউ যদি অ্যাসিস্ট্যান্টের না প্রয়োজন হয় তাকে বিনা কাজে গিয়ে সহায়তার চেষ্টা করেন, একদম প্রয়োজন হলে নিজে নিজে খেয়ে তার কাছে শিখছি, এমনটা এমনটা হলো সম্ভব। আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে করবেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়। সো এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখা উচিত। সো আজকের পর্বটি এখানে শেষ করছি, তো সকলকে ধন্যবাদ। যাবারটাকে আরেকটি ব্যাপার বলে যাচ্ছি, যেহেতু আমার পূর্বের চ্যানেলটি হারিয়ে গিয়েছে, একদম ইউটিউব ডিলিট করে দিয়েছে, সো আপনারা আপনারা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।